করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ত্রাহি ত্রাহি অবস্থা ভারতে। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যু শুধু বাড়ছে না, ভাঙছে আগের দিনের রেকর্ডও। বৃহস্পতিবার ভারতে প্রথমবারের মতো একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 2 লাখেরও বেশি মানুষ, মারা গেছেন 1000-এর বেশি। মৃতদেহ সৎকার নিয়ে তৈরি হয়েছে সংকট। আরও দেখুন রিপোর্টে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো কাঁপছে ভারত। দেশটিতে ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবারের এই পরিসংখ্যান করোনা মহামারীর শুরুর পর থেকে সর্বোচ্চ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 2,739 জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,40,00,000। করোনায় আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এলেও মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। গত 24 ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে 1,038 জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মোট মারা গেলেন 1,73,123 জন। ভাইরাসের প্রথম ঢেউয়ে দেশটিতে একদিনে আক্রান্ত মানুষের সংখ্যা 1,00,000-এর ঘর পেরোয়নি। কিন্তু দ্বিতীয় ঢেউ যে আরও বড় আকারে এসেছে তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান। ভারতে গত বছর নভেম্বর থেকে সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে তা আবারও বাড়তে শুরু করে। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক 1,00,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ভারতে মাত্রাতিরিক্ত করোনা সংক্রমণের প্রধান কারণ হচ্ছে করোনা বিধিনিষেধ মানার ব্যাপারে সাধারণ মানুষের উদাসীনতা। এদিকে ভারত জুড়ে করোনা মহামারীর ভয়াবহ অবনতি হওয়ায় মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজধানী দিল্লির অবস্থা ভয়াবহ খারাপ। মহারাষ্ট্র ও দিল্লিতে শ্মশান এবং কবরস্থানে চাপ বেড়েছে হঠাৎ। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটে দৈনিক শেষকৃত্যের সংখ্যা 15 থেকে বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে 30 জনে দাঁড়িয়েছে। দিল্লিতে শ্মশানে সিরিয়াল ধরে কয়েক ঘন্টা পরে মিলছে সৎকারের সুযোগ। এদিকে মরদেহ পরিবহনের জন্য কোথাও কোথাও ময়লার ট্রাক ব্যবহার করায় সমালোচনার ঝড় উঠেছে। একই অবস্থা দিল্লির কবরস্থানগুলোতেও। আইটিওর কাছে দিল্লির সবচেয়ে বড় কবরস্থানে বড় জেসিবি ক্রেন ব্যবহার করে কবর খোঁড়ার কাজ চলছে, কিন্তু এরপরও সেখানে জায়গা সংকুলান হচ্ছে না। পরিস্থিতি যে কোনো সময় হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।